السلام عليكم ورحمة الله وبركاته বিষয় বস্তু হচ্ছে জান্নাতের প্রাসাদ ঘরবাড়ি এবং কক্ষ কোরআন কারীমের তিনটি আয়াত রয়েছে যে আয়াতগুলিতে জান্নাতের কক্ষের কথা বা প্রাসাদ প্রাসাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তার একটি আয়াত হচ্ছে সূরা ফুরকান আয়াত নম্বর 75 সূরা ফুরকানের শেষ দিকে رب العالمين عباد الرحمن বৈশিষ্ট্য অর্থাৎ পরম করুণাময় আল্লাহ رب العالمين যারা নেক বান্দা সৎকর্মশীল তাদের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন শুরু করেছেন এই আয়াত থেকে عباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা ওরা তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা যারা ভূপৃষ্ঠে চলাফেরা করে নম্রতার সাথে অহংকারী হয়ে নয় দাম্ভিক হয়ে নয় মানে দাম্ভিকতা দেখায় না অহংকার করে না বরং সব সময় নম্র বিনয়ী হয়ে চলাফেরা করে মানুষের সাথে আচার আচরণ করে وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যদি কোন অজ্ঞ মূর্খ লোক যারা মান সম্মান বুঝে না যাদের সভ্যতা নেই তারা অনেক সময় বেয়াদবি করে ফেলে যার যে মান সম্মান রয়েছে মান সম্মান রক্ষা করতে জানে না কথা বলতে জানে না وإذا خاطبهم الجاهلون যদি জাহেল মূর্খ মানুষ তাদের সাথে সম্বোধন করে বা তাদেরকে সম্বোধন করে আর সেখানে কোন রকমের বেয়াদবিমূলক কিছু করে ফেলে কালু সালামা তাহলে ঝামেলা বাঁধাতে যায় না এবং সমস্যা বাড়াতে চায় না বরং তারা সেখান থেকে কেটে পড়ে সম্মান নিয়ে তারা কেটে পড়ে এগুলি হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তারপরে আল্লাহ রাব্বুল আরো বর্ণনা করেছেন জি শেষখানে বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু এই রহমানের বান্দারাই হচ্ছে এমন আল্লাহর মনোনীত বান্দা এবং আল্লাহর পছন্দনীয় বান্দা যে ইউজজাউনা তাদেরকে প্রতিদান দেওয়া হবে আল গুরফাতা জান্নাতের প্রাসাদের গুরফা মানে হচ্ছে কক্ষ রুম আর জান্নাতের কক্ষ বলে বহু বচনের শব্দ এসছে তো কক্ষ বলে সেগুলি প্রাসাদ ঘরবাড়ি সব সবগুলিকে উদ্দেশ্য করা হয়েছে এই জন্য যারা অনুবাদ করেছেন শাব্দিক অর্থ করেছেন কক্ষ আবার কেউ ভাব অর্থ করেছেন প্রাসাদ দিয়েও যখন বাংলা অনুবাদ পড়বেন বিভিন্ন রকমের বাংলা যে অনুবাদগুলি রয়েছে কোরআনে কারিমের তর্জমা সেগুলিতে এইভাবে আপনারা তর্জমা পাবেন জি তো আল্লাহ বলছেন যে তাদেরকে এই রহমানের যারা নেক বান্দা অনুগত বান্দা যাদের সুন্দর সুন্দর ভালো বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর হক আদায় করে মানুষের হক আদায় করে আল্লাহকে অসন্তুষ্ট করে না মানুষের সাথে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে না নিজে শান্তিতে থাকতে চায় অন্যদেরকে শান্তিতে রাখে উলাইকা ইউজজাউনাল গুরফা তাদেরকে জান্নাতের প্রাসাদ প্রতিদান হিসাবে দেওয়া হবে কিসের প্রতিদান বেমা সবারও যেহেতু তারা ধৈর্যশীল ছিল ধৈর্য ধারণ করেছিল আর যারা সত্যিকারে ধৈর্যশীল তারা সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করে এই জন্য ধৈর্য সবর হচ্ছে তিন প্রকারের সবর হচ্ছে তিন প্রকারের ধৈর্য শুধু আমরা জানি যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটা সাধারণ মানুষরা বুঝে শুধু সীমিত অর্থে কিন্তু তাফসির কারগণ এবং ওলামায়ে কেরামগণ লিখেছেন যে ধৈর্য হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে আসসাবরু আলাল মাসাইব ওয়াল মাকারি অপ্রীতিকর অবস্থা আর বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করা আর একটি হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ আল্লাহর আনুগত্যের উপর নেকির কাজে ধৈর্য ধারণ করা মানে ধৈর্যের সাথে নেকির কাজে অবিচল থাকা ইসলামের ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি হচ্ছে ধৈর্যশীল হওয়া
যারা অধৈর্য কিছুদিন এবাদত বন্দি করল, বহু মানুষ আছে যে মৌসুমি এবাদত বন্দি করে, রমজান আসলো মাশাআল্লাহ এমন নামাজি হয়ে গেল যে আপনারা সারা বছর নামাজি তাদের কাছে ফেল, কিন্তু রমজান পরে ধীরে ধীরে ছেড়ে দিল অধৈর্য, তাদের ধর্মকর্ম সীমিত সময়ের জন্য, জুমার দিনে অনেক কিছু, মাঝে মাঝে বালা মশুর বিপদ আপদ বাড়িতে এসছে, হ্যাঁ কেউ মারা গেছে, কারো ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, খুব কান্নাকাটি আল্লাহর সামনে, এত মনে হচ্ছে নেক বান্দা সত্যি, হ্যাঁ তারপর একটু সুখ হইতেই আল্লাহকে ভুলে গেল, এরা ধৈর্যশীল নয়। তো সবর আল্লাহ তাআলা, যারা সত্যিকার আল্লাহর আনুগত্যের ওপর নেকির কাজে ধৈর্য ধারণ করবে, তারা সবসময় একই অবস্থায় থাকবে, সবসময় নেক আমলে থাকবে, ফরজ ওয়াজিব সবসময় আদি করবে, রমজানে যেমন অন্য মাসও তেমন ওইভাবে নামাজের গুরুত্ব দেবে, যেহেতু ফরজ সারা বছর ফরজ। দান খেরাত শুধু রমজান মাসে বেশি বেশি না, না মক্কা মদিনা এসে তখন দান খেরাত, আর ইমানের অবস্থা ভালো না সবচেয়ে, মক্কা মদিনা গেলে যেমন ইমানদার আর পরেজগার থাকবেন আপনি, আর ভালো আমলের চেষ্টা করবেন আপনি, যেখানে থাকবেন পরিবেশ ভালো হোক আর মন্দ হোক খারাপ হোক সব জায়গায় একই রকম ভালো মানুষে চলার চেষ্টা করবে, এটা হচ্ছে আল্লাহর দিনের ওপর ধৈর্য ধারণ করা, নেকির কাজে ধৈর্য ধারণ করা। তৃতীয় হচ্ছে আসাবরু আম্মাসিয়াতিল্লাহ, গোনা থেকে ধৈর্য ধারণ করা, গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা, এটা অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ যারা গোনায় লিপ্ত হয় তারা অটল থাকতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, বিশেষ করে মুসলিম সমাজে যাদের মধ্যে আল্লাহর ভয় কিছু না আছে তারপরও গোনা হয়ে যায়, ওরা বহুবার চেষ্টা করে আর গোনা করবো না, আর গোনা করবো আবার গোনাতে লিপ্ত হয়ে যায়। আর আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনা যুগে তো ইউটিউবে খারাপ ছবি দেখবো না, ফেসবুকে আমি খারাপ দেখবো না, আর তারপরে যখন সামনে খারাপ চলে আসে সামলাইতে পারে না নিজেকে, আর তারপরে গোনা করে ফেলে। কেন এই তৃতীয় রকমের ধৈর্য আসাবর আম্মা আসিয়াতিল্লাহ বা আম্মা আসিল্লাহ, আল্লাহর নাফরমানি করব না এর উপর ধৈর্য ধারণ করা অটল, গোনার ক্ষেত্রে নিজেকে সামলানো অত্যন্ত জরুরি। এখানে কারো যদি 5,000 রিয়াল পড়ে থাকে বা একটা দামি মোবাইল ধরে পড়ে আছে, আর এখন কেউ নেই, সবাই চলে গেছে শেষখানে দেখছেন আপনি, এখন এটাকে রেখে নেব চুপচাপ নাকি আমানত জমা করবো, খুঁজবো তাড়াতাড়ি খোঁজ করবো কার আছে তাকে দেওয়ার জন্য, বড় ধৈর্যের প্রয়োজন রয়েছে। কারণ এখানে শয়তান বলছে যে তুই 5,000 10,000 পেয়ে গেছিস, তার সেটা যদি আরও বড় অঙ্কের হয় তাহলে চিন্তা করুন তো দেখি, আপনার ইমানের বড় পরীক্ষা, 1,00,000 রিয়াল একটা ব্যাগ পেয়ে গেছে, আরে বাপ, আমি গোটা 2-4 বছরে হয়তো 1,00,000 রিয়াল আমি ইনকাম করতে পারবো না, বাঁচাতে পারবো না, আমি সাথে সাথে পেয়ে গেছি, বুঝছেন জি, টাকা হাতে পেয়ে যাওয়ার পরে ধার কর্জা নেওয়ার পরে আর দেওয়ার কথা নেই, কারণ দিতে বড় কষ্ট লাগে, নিতে খুব মজা লেগেছে ধার কিন্তু দিতে বড় কষ্ট লাগে, বুঝতে পেরেছেন। ধৈর্যশীল হইতে হবে গোনা থেকে বাঁচার জন্য, আমি এক্ষুনি মরে মারা যেতে পারি, আমার ঋণের বোঝা থেকে যাবে, এই ঋণের বোঝা আমার ওপর, আমার স্ত্রীর ওপর না, আমার ছেলে মেয়ের ওপর না, তারা দেবে দেবে না, অথবা আমি পরোয়াই করলাম না, যে কোনো সময় মত আসতে পারে, আমি নেবই না কারোর কাছে ধার করছে, ধৈর্য ধারণ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এই জন্য ওলামারা বলছে সত্যিকারের যে সবরকারী ধৈর্যশীল সেই ব্যক্তি খাঁটি মুমিন, মানে পূর্ণাঙ্গ ইসলাম আপনার মধ্যে আসবে যদি সত্যিকারের ধৈর্যশীল হতে পারে। এই তিন প্রকারের ধৈর্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পাক্কা মুমিন, ইমানদার মানুষ। তো ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রাসাদ সমূহ দান করবেন, সূরা ফুরকানের আয়াত। এই সমস্ত নিয়ামত হবে যেগুলো নিয়ে আজকে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন এবং নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।